এখন আসছে হায়দার ডেভিস, হায়দার ডেভি নেহরু। এটা হচ্ছে লেগে ইন্ডিয়ান হালিকার জাতের সার, হালিকার জাতের এটা সার বলা যায়, আবার ক্যাস্ট্রেটেড সার বলা যায়, মানে খাসি করা। তো এই গরুগুলো আসলে একদম ধবল হয়, শিং একদম সাদা, নাকে কোশুলটা একদম পিঙ্কিশ। তো এগুলো কিন্তু আবার এই প্রজাতির একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে শিংটা দেখতে খুবই সুন্দর এবং এই গরুগুলো আমার পছন্দের, খুবই পছন্দ। এবং এই গরুগুলো আমি অনেকবার কোরবানির জন্য দেখছি। এই গরুতে সাধারণত চর্বির পার্সেন্টেজটা খুবই কম হয়, মাংস অনেক, তাই বা অনেক টেন্ডার হয়, অনেক মজা হয়, এবং চর্বি খুবই 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 কম হয়। ভেরি বিউটিফুল, খুব সুন্দর করে সাজায় নিয়ে আসছে, শিঙের মধ্যে যেইভাবে ঘরে সাজাইছে দেখতে খুবই অদ্ভুত সুন্দর লাগতেছে। আসলে কোরবানির বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে একটু সাজসজ্জা করা থাকবে, সুন্দর করে সাজানো থাকবে। এটাই তো আমাদের, আমরা দেখি ছোটবেলায় যখন হাটে যেতাম আপনার সাথে, তখন দেখতাম কাগজের ফুল দিয়ে হাটের থেকে মালা কিনতাম, কাগজের ফুলের মালা, তখন ওটা দিয়ে সাজায় গরু নিয়ে আসতাম। গরু কিনা হলে তখন মালা কেনার জন্য আপুকে অনেক ত্যাক্ত বিরক্ত করতাম আমরা। তো উনি অলরেডি সাজায় নিয়ে আসছেন, মাশাল্লাহ খুবই সুন্দর গরু। এটা কল্পনা করতে আমাদের কষ্ট হয় যে একদম পুরান ঢাকার একদম হাট রায় সাহেব বাজারে উনার খামার। আপনার খামারে গরু কয়টা ভাই? সব মিলে 30টা গরু পালেন আপনি রায় সাহেব বাজার, মাশাআল্লাহ। আপনাকে আসলে স্পেশাল পুরস্কার দেওয়া উচিত, যে গরু কোথায় পালেন, কোন লোকেশনে পালেন, এটা একটা ক্যাটাগরি ক্রিয়েট করা উচিত আপনার জন্য, যে গরু পালেন আপনার রায়সাহেব বাজার কোর্ট কাটারির কোর্ট কাছারির উল্টা সাইডে। মাশাআল্লাহ, আপনার গরুর সাইজ গুলো কি ভাই? এমনি ওভারঅল আপনার খামারের গরুর সাইজ কি? হ্যাঁ, 350-400 কিছু জন গরু ওনার কাছে আছে, তার মানে মিডিয়াম ছোট গরু ওনার কাছে আছে। আপনারা ওল্ড টাউনে যারা মিডিয়াম ছোট গরু কিনতে চান, তারা কিন্তু ওনার খামারে যে একদম খামার থেকে গরু কিনে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে 5% ভাষণ দিতে হচ্ছে না, কোনো গাড়ি ভাড়া দিতে হচ্ছে না, এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। সুতরাং আপনারা কিন্তু হায়দা পেরিয়ে নেয় ফার্মে, ও হায়দা পেরিয়ে নেয় ফার্মে খুব সুন্দর খাসিও পাওয়া যায়। তো আমি শুনলাম যে হায়দা পেরিয়ে খুব সুন্দর খাসিও আছে, তো আপনারা হায়দা পেরিয়ে ফার্মে যাবেন ইনশাআল্লাহ, এবং এই সুন্দর সুন্দর গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। ধন্যবাদ। এদিকে এদিকে চলে আসেন প্লিজ, চলে আসেন প্লিজ।